সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আমার স্বামী ইসমাইল হোসেন বাতেন একদম কাঠ ব্যবসায়ী ছিলেন 2019 জুনের 19 তারিখ তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে র‍্যাব কর্তৃক অপহরণ হয় এবং কোন র‍্যাব নিয়ে গেছে র‍্যাব ফোরে নিয়ে গেছে র‍্যাব হেডকোয়ার্টারে নিয়ে গেছে সব তথ্য আমার কাছে জানার পরও আমি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় থানায় র‍্যাব র‍্যাব হেডকোয়ার্টার মানবাধিকার নো প্রদান আমি সব জায়গায় দাঁড়ে দাঁড়ে আমার একটা ছোট বাচ্চা দুই বছরের আমি দাঁড়ে দাঁড়ে তিনটা মাস আমি বাসের উপরে আমি তিনটা মাস কোনো প্রতিষ্ঠান আমাকে সাহায্য করেনি কিছু পুলিশ আমি থানায় গেছি পরে পুলিশ আমাকে থানা থেকে বের করে দিয়েছে জিডি নাই নাই রানার বিরুদ্ধে পুলিশ কিসে পুলিশ এখন আইসা তিন বছর পরে জিজ্ঞেস করে আমার স্বামী আসলে গুম হয়েছে নাকি কোথাও চলে গেছে হাস্য করে এগুলা আমাদের কষ্ট লাগে আমাদের ঘৃণা আসে এখন বাংলাদেশের উপরে প্রধানমন্ত্রীর উপরে প্রশাসনের উপরে আইনের উপরে মনে হয় যে আমি এখনই মরে যাই আমি এখনই মরে যাই এই সমাজ আমি বাঁচতে চাই না আমার স্বামীর সন্তান আমি এখনো পাই নাই আমরা যখন গুম দিবস পালন করে পরের দিন আমরা নিউজ দেখি মন্ত্রী আরামে বসে থাকে পরে নিউজটা যখন আমাদের বিরুদ্ধে যখন মুখ বক্তব্য দেয় তখন হেলে দুলে বসে বলে আরে না আমাদের দেশে তো গুম হয় না গুম হয় না ওনারা ঋণের দায়ে চলে গেছে বিয়ে করে চলে গেছে এটা কতটা লজ্জার ঘৃণার মনে হয় না আমি সমাজে শ্বাস নেই আমাদেরকে এখন মেরে ফেলেন আমরা তো প্রতি মিনিট প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড আমরা মরে যাচ্ছি জীবন্ত লাশ আমাদের কোনো ভাষা নাই আমাদের সুখ নাই আমাদের হাসি নাই আমরা প্রতিবন্ধীর মতো জীবন যাপন করছি আমার সন্তান কখনো আসে না আমি আড়ালে দাঁড়িয়ে ধরে দেখি যে আমার মেয়েটা হাসে কিনা আমার মেয়েটা কখনো আসে না আমি প্রতিটা গুম পরিবারের কষ্ট আমি খুব কাছ থেকে দেখছি এই কষ্ট কে বুঝবে না কিসের পুলিশ পুলিশ আমাদেরকে বের করে দিছে র‍্যাব পরে গেছি র‍্যাব বলে পুলিশের কাছে যান পুলিশ বলে র‍্যাবের কাছে যান হেডকোয়ার্টারে বলে আমি অফিসে গেছি ওই যে দুই নাম্বার থানার মধ্যে পুলিশ আমার ডিসি আমার দরখাস্তটা করে নাই থানায় ফোন দিয়ে জিজ্ঞেস করে এটা কিসের ব্যাপার বলে আরে এটা র‍্যাবের ব্যাপার বলে না পা এটা আমি করবো না এটা র‍্যাবের কাছে নিয়ে যান আমি অজরে কান্না করেছি 10 মিনিট তার সামনে বসে কিসের মানুষ ওরা কি 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 দিয়ে ওরা মানুষ হয়েছে পড়াশোনা করছে কিদের কিসের মাথা ওদের ভিতরে কোনো মনুষ্যত্ব নাই আমার চোখের পানি আমার হাজবেন্ডের দরখাস্তটুকু পরে নাই আমি নিয়ে গেছিলাম বলে র‍্যাবের কাছে যান র‍্যাব দেখবে থানায় আমাকে ডাকছে ডাকে বলছে আপা বলেন সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করবো কোনো ভয় নাই বলেন আপনাদের পাশে আছি আমি আমার বক্তব্য পেশ করার পরে যখন বললাম যে র‍্যাব নিয়ে গেছে তখন ওনারা মাথা নিচু করে ফেলছে অর্থাৎ র‍্যাবের কাছে ওরা দায়বদ্ধ র‍্যাবের কথা শুনে আমার বক্তব্যটা শুনে না তিন বছর পরে আমার হাজবেন্ডের অফিসে যায় তদন্ত করে জিজ্ঞেস করে এটা কি সত্য না মিথ্যা তিন বছর ধরে আমি দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি আমার চোখের পানি ফেলতেছি আমি বিভিন্ন মিডিয়ার কাছে আমি কয়েকবারই সাংবাদিক সম্মেলন করেছি তিন বছর পরে ওনাদের প্রশ্ন এখন এটা সত্য না মিথ্যা আমরা কোথায় যাব আমরা কিভাবে পাবো আমার স্বামীকে আরো পূর্ণ স্বামীকে হারিয়েছে সত্যি হারিয়েছে আমি ওদের গোষ্ঠীগুলো দেখছি ওরা কত গোষ্ঠী আমাদের দিন চাই আজকে আমাদের রাষ্ট্র পর্যন্ত দেয় যায় যে আমরা মাটি দিয়ে অন্তত পাকে আমাদের গোষ্ঠীটুকু আমরা গোছাবো কিসের আইন গোদান দেয় তিন বছর পরও আমরা কোনো আইনের কোনো সহায়তা পাইলাম না আমি টিভি হচ্ছি র্যাব হেডকোয়ার্টার সিআইডি সব জায়গায় গিয়েছি মানবাধিকার গিয়েছি জাতীয় কমিশনার কেউ আমাদের পাশে দাঁড়ায় নাই কিন্তু মায়ের ডাক আমাদেরকে একটা প্ল্যাটফর্ম দিয়েছে অন্তত পাকে কথা বলার জন্য আমাদের কষ্টটা বোঝানোর জন্য অনেক সাংবাদিক ভাইয়েরা আমার হাজবেন্ডের নিউজটা করেছে কিন্তু আর কেউ দাঁড়ায় নাই এদেশে কোনো শাসন নাই অন্তত পাকে আমি খুঁজে দেখছি র‍্যাবের বিরুদ্ধে কেউ নিউজ করে নাই আমার নিউজটা প্রথম দুই একবার করছে কিন্তু তিনবারের মাথায় আমি প্রতিটা পত্রিকা অফিসে গিয়েছি সম্পাদকদের পুলিশ হেডকোয়ার্টার থেকে ফোন করা হয়েছে যে র‍্যাবের বিরুদ্ধে কোনো নিউজ করবেন না র‍্যাব কে আজকে তাহলে আমরা কি র‍্যাবের আন্ডারে জিম্মি আমরা কি জানতে পারবো না আমাদের স্বামী কোথায় এই সন্ধানটুকু যে লাশটুকু খবরটুকু কবে তার মৃত্যু হয়েছে আজ বেঁচে আছে কি নয় জানার অধিকার আমাদের নাই আমরা তো একজন ভোটার আমরা কর দিই আমরা সবকিছু দিই আমার হাজবেন্ড সারা জীবন কর দিয়েছে একটা করো তার বাকি নাই সে প্রতিটা তার বিরুদ্ধে প্রতিটা থানায় কোনো থানায় তার জিডি নাই কোনো থানায় সারা বাংলাদেশ তদন্ত করছে ব্যাংক তদন্ত করছে আমার স্বামী জঙ্গির সাথে সংশ্লিষ্টতা আছে কিনা অর্থনৈতিক ভাবে বিভিন্ন পুলিশ তদন্ত করেছে তদন্ত কর্মকর্তা বলছে যে আমি কোথাও এই লেখটার লোকটার বিরুদ্ধে একটা তদন্ত পাই নাই তাহলে আমার স্বামীটার অপরাধ কি আমরা কি আজও জানতে পারবো আমাদের লোকগুলা কোথায় আছে মারা গেছে কিনা আমরা কি এটা মিলাদ দিতে পারবো কারো বুকি খাবে না আমাদের এই কষ্টটা কি কারো লাগে না কারো গায়ে লাগে না আমাদের আমার বাচ্চারা প্রতিবন্ধী হয়ে গেছে আমার মেয়েটা অনেক মজা হয়েছিল আমাদের ঘরে কোনো অনুষ্ঠান হয় না
দুই বছরের বাচ্চাটা আদু জিজ্ঞেস করে আম্মা আমার বাবা নাই কেন সবার তো বাবা আছে তাহলে আমার বাবা কোথায় আইন নাই বাংলাদেশে কোনো আইন নাই দিবে না প্রধানমন্ত্রী লড়বে না মন্ত্রীর উপহাস করে হাসে বলে আরে আমাদের দেশে তো ঘুম নাই ওনারা বিয়ে করে চলে গেছে না হই রেনের দায়ে তাহলে বের করেন না কোথায় গেছে ওরা লুচ্ছে আমার এই সৎ হাজবেন্ড আমার অ্যাক্টিভিটি আমার স্বামী অনেস্টি সব কিছু থাকা সত্ত্বেও ওনার উপহাস করে আমাদের চোখে পানি নিয়ে হোলি খেলে ঠাট্টা তামাশা করে হেলে দুলে বসে বলে স্টিলিও বসে না তখন একটু নরেসের আনন্দ করে বসে হাইসা হাইসা বলে তখন কষ্ট হয় মনে হয় ঘিন্নায় এই সমাজ থেকে নিজে আত্মহুতি দেয় এবং নিজের চামড়া আমার মনে হয় তখন যে আমি নিজেকে নিজে অনেক কষ্ট দেই আর শ্বাস নিতে ইচ্ছা করে না এই সমাজে থাকতে ইচ্ছা করে না আমার স্বামীকে ফেরত চাই আমি ঘুম পরিবারের সবাইকে ফেরত চাই একটা সন্তান চাই অন্তত পক্ষে সবার কাছে আমার একটু আগুন একটা সন্তান দেন অন্তত পক্ষে যেন আমরা একটা মিলাদ মাহফিল বা থাকলেও বলেন কবে মারা গেছে সেই ডেটটুকু কোথায় নেওয়া হয়েছে কি টর্চারি করা হয়েছে এটি যখন আমি মনে করি আমি মনে হয় যে পাগল হয়ে যাই আমি মনে হয় আর হাঁটি না আমি এখানে বসে পড়ি আমি আর চলতে চাই না আমি চোখে কম দেখি আমার মাথা কেমন করে আমি বলতে পারি না আমি অসুস্থ হয়ে যাইতেছি আমি জানি না আমি মনে রাখি আমার স্বামী সন্তান পাবো কিনা আমার দুইটা বাচ্চা আজকে অসহায় যাতিমের মতো আমার বাচ্চাটা অন্য বাচ্চাদের বাবার খেলটা কিনে দিল বলে মা আমার তো বাবা নাই আমার বাবা থাকলে তো আমাকে অনেক খেলটা কিনে দিত আমি আমার বাচ্চার জবাব দিব কি ওর বাবা বলে গেছে ওর জন্য ভালো আম নিয়ে আসবে এখন আমার ছেলে জিজ্ঞেস করে বাবা আম নিয়ে আসবে না এই কথাগুলো কি পৌঁছায় বাংলাদেশে কি বিবেকবান মানুষ আছে প্রশাসনে কেউ কোন সৎলোক আছে যারা আমার স্বামীদেরকে অন্য অন্য ভাইদেরকে খুঁজে বের করবে বলবে এই সন্ধান কি দিতে পারবে কেউ আছে কারোর সততা আছে কারোর যাদের কোন সন্ধান পাবো আমরা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমি এক হতভাগা মা আব্দুল কাদের মাসুমের মা প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম সাংবাদিক ভাই বোন সবাইকে আসসালামু আলাইকুম আমার ছেলে আব্দুল কাদের মাসুম সরকারি স্কুল কলেজ ভার্সিটিতে সে বিনা খরচে মেধা দিয়ে কৃতি ছাত্র হিসাবে সে ফাইন্যান্সের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল তাকে বসুন্ধরা আই ব্লক 4 ডিসেম্বর তাকে রেড ধরে নিয়ে গেছে আমার একটাই সন্তান মাসু যাকে হারিয়ে অসহায় অক্ষম স্তব্ধ হয়ে গেছে মাসুমের বাবা মাসের পর মাস অসুস্থ থাকে আপনারাই বলুন একটা মায়ের একটা সন্তান যে আমার সন্তান যে আমার সম্পদ ছিল তাকে হারিয়ে আজকে আমি কিভাবে দিনের পর দিন বছরের পর বছর মাসের পর মাস দুঃখে কষ্টে হয়রানিতে ভোগ করছি এটা তো আমাদের জীবন আমরা একটা সাধারণ পরিবারের মানুষ আমাদের সন্তানে আমাদের সম্পদ আজ কেন অত এত অসহায় আমরা এক একবার এক এক ধরনের কথা বলে ছবি দেন জিটি দেন এটা বলে ওটা বলে কেন তারা এই হয়রানি করছেন মাসুম গুম হওয়ার পরে চোখ সরকারের কার্যালয়ে প্রশাসনের কার্যালয়ে যা ছিল সব জায়গায় তো আমরা গিয়ে আমরা গেছি কই তখন তো ওনারা আমাদেরকে সেভাবে কাউন্ট করেন নাই আজকে হয়রানি কি এটাই তাদের উদ্দেশ্য ছিল কেন কেন আমাদের সন্তান খুঁজে দেওয়ার দায়িত্ব আপনাদের কিন্তু হয়রানি করার তো আপনাদের আপনারা তো মানুষ আমাদেরকে আমরা তো আশা করতে পারি আমাদের সন্তানগুলো কোথায় আছে কেমন আছে একটু হদিস দেন আমরা বারবার একই কথা আপনাদের কাছে আবদার অনুরোধ বলি প্রধানমন্ত্রীকে বলি আবদার অনুরোধ করেছে উনি তো স্বজন হারা কেন কেন আজকে আমাদের সন্তান জন্য আমরা বছরের পর বছর দিনের পর দিন মাসের পর মাস কষ্ট ব্যথা বেদনায় আমরা যন্ত্রণা ভোগ করতেছি আমরা কাকে বলবো কার কাছে যাবো কেন এই কষ্ট আমাদের জন্য কি অপরাধ কি অপরাধ আর পুলিশ দিয়ে হয়রানি করবেন না আপনারা যদি হুদিস দিতে পারেন আসেন ডাকেন আমরা যাব আমরা সন্তানরা কিন্তু
আপনারা হয়রানি করবেন না আপনাদের সাথে অনুরোধ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি ঘুম পারভেজের স্ত্রী আমি বংশধারা থেকে বংশাল আমাদের বাসা তো থানার পাশে আমাদের বাসা বলে প্রতি মাসে মানে 6 মাস 7 মাস পর পর আমাদের বাসায় পুলিশ আসে তো আমি তো ওই বাসায় থাকি না আমার শাশুড়ি থাকে ওই বাসায় তো আসলে বলে যে যেটা আমাদের এর আগে আছে 4 বছর আগে আমাদের বাসা থেকে আমাদের আমার হাজবেন্ড যে আগে কেস ছিল ওর জন্য নাকি মাল মানে বাসার আসবাবপত্র নিয়ে যেতে হবে এর জন্য আমার মানে ওনারা সহ নিয়ে আসছে তখন আমার শ্বশুর বেঁচে ছিল তো আমার শ্বশুর ওনাদেরকে 5000 টাকা দিয়ে মানে মাল সামান যাতে না নিয়ে যায় সেজন্য কি করছে তারপর আমার শ্বশুর মারা যায় এর ভেতরে রাস্তায় আসে পুলিশ আমার শাশুড়ি বইলে পেলে বিদায় করে কিন্তু এবার এসে যা করছে যে বলার মতো না তার রাত 9:30টা বাজে বাসায় পুলিশ আসছে তা একজন শুধু পোশাক ছিল আর বাকি সবাই পোশাক ছাড়া তো আসার পরে আমার শাশুড়িকে বলে আপনার ছেলে কোথায় আমার শাশুড়ি বলে কেন আমার ছেলেরা তো খুঁজা পায় না আপনারা কি জানেন না পরে বলতেছে যে তার সাথে একটা অমিনিকে নেতা ছিল আমাদের এলাকার ওর নাম যাই হোক পরে বলে কি ওর বউ জানে পরে আমার শাশুড়ি বলে যে ওর বাবা মারা গেছে ওই দিন তো অবশ্যই আসতো না না ওর বউ জানে সাথে সাথে আমার শাশুড়ির নাম্বার দিয়ে আমাকে ফোন দেয় আমাকে ফোন দেওয়ার পরে বলে যে আপনার হাজবেন্ড কোথায় আমি তো আমার হাজবেন্ড কোথায় তো আমার থেকে ভালো আপনারা জানেন আমার হাজবেন্ড কোথায় আছে তাকে আপনি কি জানেন না আমাকে আমি যদি জানা থাকি তাহলে আপনারা খুঁজে বের করেন আপনারা টাইমের লোক পরে বলে কি আপনাকে এত এইসব কথা শিখাইছে কে আমাকে কে শিখাইবো আমি এখন বলতে বলতে আমার এখন ই হয়ে গেছে দেখতে দেখতে অসুস্থ হয়ে গেছে এখন আর কেউ শিখায় না পরে বলতেছে কি আপনি আমার সাথে দেখা করেন থানায় আমি বলছি না আমি থানায় যাবো না কার নির্দেশে বলেন আপনি থানায় যাবেন না আমি কার নির্দেশে বলবো কেন আমি নিজে বলতেছি আমি কেন থানায় যাবো পরে বলতেছে আমাকে বলে তাহলে আপনি কোন রেস্টুরেন্টে আমার সাথে দেখা করেন আমি বলছি কেন আমি আপনার সাথে রেস্টুরেন্টে দেখা করবো তাহলে আপনার জিটি কাগজটা আমি কিভাবে নেবো আমি বলছি যে আমি ঢাকার বাইরে আসছি তখন আইসা আসলে তারপর আপনার সাথে আমি দেখা করে জিটি কাগজ দিব এইগুলো বলার পরে আমার শাশুড়িকে বলে আপনার ছেলের বউ জানে আপনার ছেলে কোথায় আছে আপনার থেকে আপনার ছেলেকে দূরে রাখছে আপনার ছেলের বউ তো আমার ছেলে আমার যখন আমার হাজবেন্ড গুম হয় তখন আমি প্রেগনেন্ট ছিলাম 4 মাস তো আমার ছেলেটা এখন বাবা বলে ডাকতে পারে আমার ছেলেটা হার্টের প্রবলেম কারণ ওর হাত দুর্বল কোনো ই শুনতে পারে আমার ছেলেটাকে এখন আমি নিয়ে আসি নাই আমার মেয়েকে নিয়ে আসছি তো কোনো বাবা কোনো সন্তানের মুখ না দেখে থাকতে পারে না যখন আমি জিটি করতে গেছিলাম জিটি কাগজ আমার জিটি করেন শুধু একটা থানায় সাধারণ ডায়েরি করছে তাহলে শুধু থানা যদি সাধারণ ডায়েরি করে তাহলে এখন কেন আমাদের জিটি কপি চায় কেন থানা যেতে বলে আমাদের আমাকে বলে আপনারা আপনি আসবেনই আর কেন যাবো আমরা থানায় আমাদের থানা যাওয়ার কি দরকার আওয়ামী লীগের লোক সাথে করে পুলিশ নিয়ে গেছে তাই তো হ্যাঁ পুলিশের সাথে আসছে আচ্ছা আপনি আওয়ামী লীগের লোকের নাম বলতে কি ভয় পাচ্ছেন শুধু এটা বলেন না তাহলে আপনি নাম বলে দেন ওনার নাম কাজল নাম তো বলে নাই আমাকে আমার সাথে ফোনে কথা হয়েছে এইটা কি আরেকবার একটু বলতে চান আপনি যে আপনাকে হচ্ছে যে রেস্টুরেন্টে যেতে বলছে কিংবা আওয়ামী লীগের নেতা ছিল এটা কি একটু বলে দিন সরি বিরক্ত না কারণ বলে ভাই মানে ওনাদের মোবাইল দিয়ে ফোন দেয় না ফোনটা দিচ্ছে আমার শাশুড়ির মোবাইল দিয়ে নতুন করে হয়নি বলতে যে আমাকে মানে ওনাকে এদের সাথে দেখা করতে যেতে বলছে পরে আমি তো যাইতে আমি তো আমার বাবার বাড়িতে থাকি আমি শাশুড়ির কাছে থাকি না আমি বংশা থাকি না পরে বলতেছে যে আপনি আসেন থানায় বলছে আমি থানায় আসবো না তখন আমার কার নির্দেশে আসবেন না তখন আমি বলছি কার নির্দেশে না আমি যে আসবো না এখন আমি ঢাকার বাইরে আসছি তাই বলছে তাহলে আসে আপনি আর জিটির কপিটা আমাকে দিবেন আমি জিটি কপি দিয়ে কি করবেন তাকে না একটু নতুন করে তদন্ত করতেছে তো এর জন্য লাগবে আওয়ামী লীগের একজন নেতা ছিল ওর নাম কাজল উনি ওই কাজে দিব প্রথম বলছে যে ওর বউ সব জানে এটা বলছে শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে আসতে বলছিল যে তাহলে আপনার আমি বলছি তা আমার শাশুড়ির বাসায় আমি আসবো যে কোনো একদিন আসে আগে আমাকে ফোন দিয়েন আমি বলছি ঠিক আছে আমি আপনাকে ফোন দিব এক আপনার শাশুড়ির কাছে নাম্বার দিয়ে যাবো আপনি ফোন দিয়েন
এই মাসখানেক কথা মাসখানেক যখন বলতে যে থানায় যাব না তখন বলতে যে তাহলে আপনি রেস্টুরেন্টে আসেন তারপর আসেন না আসবো না তখন বলতে তাহলে বাসা আমি কি তাহলে আমার শাশুড়ির বাসা আমি আসবো আইস আপনার সাথে দেখা করব এটা বলছি 2013 সালে আমার ভাই এবং আমার দের এলাকার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক 28 নম্বর ওয়ার্ড বর্তমান 5 নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন কাজী ফরহাদ এই দুজন 2013 সালের 7 ডিসেম্বর দিবাগত রাতে আপনার নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় সম্মানদি ইউনিয়ন নোয়াকান্দি গ্রাম থেকে তাদেরকে তুলে নিয়ে গেছে 7-8 জন অস্ত্রধারী আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে গত 10 তারিখে সোমবার আমার বাসায় আনুমানিক বিকাল 4:30টার সময় পুলিশ আসে এসে আমাকে বলে যে আপনার ভাইয়ের গুম হওয়ার ব্যাপারটা জানতে চায় এবং পরে বলে যে আপনার ভাইয়ের গুম হওয়ার জিডির কাগজ এবং অন্যান্য যা ডকুমেন্টস আছে ওগুলো নিয়ে আপনারা একটু থানায় আসবেন সন্ধ্যা 7টার দিকে তো পরে আমি সন্ধ্যা 7টার দিকে থানায় যাই কাগজপত্র নিয়ে তো ওনারা সব কিছু শুনলো তারপরে ওনারা একটা স্টেটমেন্ট লিখলো স্টেটমেন্ট লেখার পরে ওনারা আমাকে বললো যে আপনার বাবা যেহেতু জিডি করছেন ওনার এই কাগজের স্বাক্ষর লাগবে আপনি আমাদের একজন অফিসারের সাথে বাসায় চলে যান চলে গিয়ে খালু থেকে স্বাক্ষরটা নিয়ে আসেন আর বললো যে এই এটা আনার পরে আপনি আবার এখানে আমি যা যা লিখছি আপনি আবার আপনার হাত দিয়ে এগুলো লিখবেন লিখে তারপরে আপনি আবার এটাতে স্বাক্ষর করবেন তো তখন আমি আর কিছু বলি নাই ওনাদেরকে ওনারা আমার সাথে চলে আসছে একজন অফিসার আমার বাসায় তখন আনুমানিক রাত বোধহয় 10:30টার মতো বাজে তো আসলে আমার আব্বা অনেক বয়স্ক মানুষ উনি অনেক 10টার মধ্যেই ঘুমায় যায় সাধারণত প্রায় 75 বছর হবে ওনার বয়স আমার আম্মাও খুব অসুস্থ উনিও অনেক বয়স্ক তো পরে আমি গিয়ে দেখলাম যে আব্বা শুয়ে পড়ছে অলরেডি তো আমি আব্বারে যা জাগাইছি যে আব্বা একটু পুলিশ আসছে একটু তোমার কথা বলবে আর একটা কাগজ দিছে তোমাকে সিগনেচার করতে হবে আব্বা পরে উঠছে বিছানা থেকে উঠার পরে উনি পরে কাগজটা আমাকে দিলাম আমি পড়তে তো উনি পরে উনি যেটা আমাকে বললো যে আসলে এই জায়গায় তো মানে ভূমি মহার সংক্রান্ত ব্যাপারটার সাথে আমরা যেভাবে বলি সেইভাবে আপনার ওই কাগজে ওইভাবে স্পষ্টভাবে সব কিছু উল্লেখ নেই এটা একটা জাস্ট মানে এমন একটা ডকুমেন্টস বা এমন একটা লেখা হয়ে গেছে যে মনে হয় যে সে নিজেই আত্মগোপন করে আসছে কিংবা সে মানে কে বা তাহারা তাকে নিয়ে গেছে একটা দায় সারা ব্যবস্থা তো আমার আব্বা বললো যে তুমি অফিসারকে ডাকো আমি নিচে দাঁড়াচ্ছিলেন পরে আমি ওনাকে গিয়ে বললাম ভাইয়া আমার আব্বা একটু কথা বলবে আপনি একটু আসুন উনি আমার একটু বিরক্ত হয়েছে একটু সময় বললো যে আবার কি কথা বলতে হবে সিগনেচার করলেই তো হয় আমি বললাম একটু আসুন তখন আব্বা আমাকে বললো যে দেখেন এটা তো একটু ইয়ে হয়ে যায় আর যেহেতু দেখা জবানবন্দি হ্যাঁ তো আমি নিজেই লিখে দিই আমার জবানবন্দিটা আমি নিজেই লিখে দিই আব্বা বলতেছে আমি নিজেই লিখে দিই এবং ওই কাগজ করে নিয়েও প্রস্তুত হয়েছে লেখার জন্য তো এর মধ্যেই যিনি ছিলেন অফিসার পাশে উনি সাথে সাথে ওনার মোবাইল থেকে থানায় ফোন দিলেন আমাকে মূলত যেই এসআই সাহেব এইটার দায়িত্বে ছিলেন তো তখন উনি ফোনে প্রথমে বললো যে না খালি এটা দিয়ে সিগনেচার করেন আপনার লেখার দরকার নেই আর কষ্ট করে আমরাই লিখছি আপনি শুনুন তারপর আমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করলো যে না আরে বাবা এটা কেমন কথা বলো আমার ছেলেটা হারায় গেল আর এটা কেমন একটা জবানবন্দি বললো এটা আমি তোমাদেরকে লিখে দিই জবানবন্দিটা তখন উনি আসলে ফোনে খুব দুর্ব্যবহার করছে লাউড স্পিকারে ছিল পাশে আমার মা ছিল সবাই শুনতেছিল প্রচন্ড রকম আসলে দুর্ব্যবহার করছে আমার মনে হয় আসলে পুলিশের বাসায় মহিলারা থাকে আমার আম্মা বয়স্ক মানুষ বাচ্চারা থাকে তাদের উপর কিন্তু একটা প্রভাব পড়ে পুলিশ যদি এরকম আচরণ করে তাহলে এই বাচ্চাদের গুলোর উপর কিন্তু অনেক মানে একটা মানসিক প্রভাব পড়ে আমি পুলিশকে বিশেষ অনুরোধ করবো যে আপনারা আরেকটু মানবিক হওয়ার চেষ্টা করেন হ্যাঁ আপনারা আমাদের শত্রু আপনারা আমাদের বন্ধু আপনারা আমাদের দেশেরই মানুষ আপনারা কিন্তু বাইরে নামলে আপনাদের
দেশের মানুষ, সবাই আমরা বাংলাদেশের মানুষ, আমাদের প্রতি একটু মানবিক হওয়ার চেষ্টা করেন। কারণ আপনি চিন্তা করেন, আপনি এত এত বাসায় যাচ্ছেন পরিবার গুলার, ওখানে বাচ্চারা থাকে, ওখানে বৃদ্ধ মহিলারা থাকে, বয়স্ক মানুষ থাকে, এদের সাথে যদি একটু আপনাদের আচরণটা কিরকম করতে হবে সেটা কিন্তু আপনাদের বোঝা উচিত। হ্যাঁ, কারণ এই যে বাচ্চাগুলো আজকে কিন্তু দেখুন আমার বাচ্চাগুলো কিন্তু এখন ভয় পাচ্ছে, আমার ভাইয়ের বাচ্চাগুলো ওদেরকে কিন্তু বাবা নেই, তারপরে কিন্তু পুলিশ এসে এরকম করে বাচ্চারা কিন্তু ভয় পায়, ওদের মনের অবস্থাটা কেমন হয় একদম চিন্তা করে না তোরা, ঠিক না? আপনাদের কাছে সামনে কিছু বলার নেই। তারপরে ওরা এর পরবর্তীতে এই ফলে ইয়ে করার পরে এর মনে প্রায় 15-20 মিনিটের মধ্যে দেখলাম যে আরো 7-8 জন অফিসার আমাদের বাসায় চলে আসছে। তো এত রাত্রে বেলা যদি এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করেন আপনারা, তাহলে আপনারা চিন্তা করেন একবার যে এই বাচ্চাগুলোর মন মানসিকতা কেমন হয়ে যায়। আমার আম্মা হাউমাউ করে কাঁদতেছে, এত বয়স্ক মানুষটাকে থানায় নিয়ে যাবে এখন রাত্রেবেলা। তো আমরা অনেকটা অনেকবার অনুরোধ করছি যে ভাই আমাদেরকে একটু সময় দেন, এখন তো অনেক রাত হয়ে গেছে, আমরা আপনাদেরকে দিব স্টেটমেন্ট, আমাদেরকে একটু সময় দেন, আজকে রাত হয়ে গেছে, আমার আপনার অনেক সকালবেলা হবে, রাত্রেবেলা একটু না হলে এত বয়স্ক মানুষ আমার শরীরটা ঠিক রাখতে পারে না, আমি আগামীকালকে আমি আপনাকে দিয়ে আসবো না জানাম সবকিছু লিখে, না আমাদের এখনই লাগবে। আসসালামু আলাইকুম, আমি একজন বাইহারা বোন, আমি করে ধামদরাজের বড় বোন, আমি লক্ষ্মীপুর থেকে এসেছি 8 নং দত্তপাড়া 6 নং ওয়ার্ড, আমি দত্তপাড়া থেকে আসছি। 14 সালে জানুয়ারি মাসের রাত্রে আমার ভাই, আমার পার্শ্ববর্তী ভাইয়ের আমার এক চাচা সম্পর্কে হয়, ওনার নাম আলমগীর হোসেন, দুজন ঢাকা থেকে যখন রওনা দিয়েছিল তখন রাত্রে আমাদের কাছে খবর আসে সেই তাকে র‍্যাব 11 নিয়ে গেছিল। তখন এই কথাটা শুনে রাতের 2:30 থেকে 3 আমাদের সবার কান্নাকাটি, পরের দিন হরতাল অবরোধ ছিল, আমরা বেশি কোনোদিকে ঘুরেফিরে করতে পারিনি। পরে 3 থেকে 4 দিন পর আমার স্বামীকেও আমার ছোট চাচাকে আমরা কুমিল্লাতে পাঠাই, যে অনেক থানায় অনেক র‍্যাবের আন্ডারে তারা গেছে সেটা কিন্তু আমি জানি না কোথায় কোথায় গেছে, আমি তো একটু গ্রামের মেয়ে মহিলা, আমি তো অত কিছু বুঝতে পারি না, তারা অনেক ঘুরেফিরে করছে কোথায়ও তাদের সন্ধান পাইনি। ওরা বলছে আমরা গতকালকে বা পরশু কয়েকদিনের ভিতর আমরা কোনো তল্লাশ আমরা যাইনি। তো এই থেকে আজকে 14 সাল থেকে এখন 21 সাল পর্যন্ত আমার ভাইয়ের কোনো হদিস আমরা পাইনি। অনেক পুলিশ আমাদের বাড়িতে যাতায়াত করেছে, খোঁজ খবর নিয়েছে, সবাই তাদের তদন্ত চাইতেছে, আমরা সবাইকে তদন্ত দিয়েছি, কিন্তু হঠাৎ আজকে 1.5 বছর আগে এক পুলিশ আমাদের বাড়িতে আসছে 6 থেকে 7 জন। হঠাৎ আমি যখন বলছি তদন্তটা দিতে আসছে যে এত বছর পর্যন্ত কোনো তো খবর পাচ্ছি না, একজন পুলিশ আমাকে বলছিল যে হঠাৎ দেখবে রাজু আপনাদের মাঝে দাঁড়িয়ে আসি। এ কথাটা শুনে মনে খুব আশা ছিল, আশা করে আসি, কিন্তু আজ পর্যন্ত কোনো খবর পাইনি। গত শুক্রবার প্রায় 3:30-3:30 দিকে আমার বাড়িতে 6 থেকে 7 জন পুলিশ আসে, ওসি ফজলুল, তারপরে দারোগার সাথে ছিল, নাম হলো মজিবুর, ওনার নাম ছিল মজিবুর, উনি আসছে, আসার পরে আমার থেকে সব তথ্য নিয়েছে, আমি যারা তারা যা প্রশ্ন করছে আমি তাই উত্তর দিয়েছি, তারা আমার ঘরের সামনে বসে সব লিখেছিল, লেখার পরে আমাকে কোনো কথা বলেনি, তারা চলে গেছে। বৃহস্পতিবারে যখন জোহরের আজান দিছে তখন আমার অনেক কাজ ছিল, আমার স্বামী ঘরে ছিল না, কেউ ছিল না, ওরা সবে গায়েগিরিস্তি করে জাগা জমি, ওরা ওইখানে ছিল, তারপরে ডাকছি, ডাকার পরে আমাদের একটু ভাত খাওয়ার সময় তারা দিয়েছে, ঠিক আছে ভাত খাওয়া দাওয়া করেন, পরে আমাদেরকে সে থানায় নিয়ে গেছে। থানা নেওয়ার পরে আমি প্রথমে আমার থেকে সব তদন্ত জানছি কী হয়েছে, কীভাবে কোথায় গুম করছে, আপনারা আপনার বাইকের অ্যাপে নিয়ে গেছে ভালো কথা, কিন্তু আপনারা জানলেন কার থেকে? তখন আমি বলছি ড্রাইভার কাদের ছিল, আমাদের পার্শ্ববর্তীর বাইক কাদের, ওনার থেকে আমরা সব খবর জানতে পারছি, উনি বলছিল নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমি এগুলো বলার পরে সব লিখছি, লেখার পরে ওনারা ফটোকপি 3টা ভাগ করছি, আমারটা তখন আমার সামনে লিখেছি বসে বসে, ওটা তো আমি নিজে রেখেছি, কিন্তু পরবর্তীতে 3টাতে কী লিখেছি কিন্তু আমি সেটা জানি না। ও 3টাতে একটা তো আমার সিগনেচার নিয়েছে, একটা আমার স্বামীর নিয়েছে, একটা আমার মায়ের নিয়েছিল। সিগনেচার নেওয়ার পর আমি তাদেরকে বলছি সিগনেচারটা কেন নেন, পর আপনাদের এগুলো ভালো হবে, আপনাদের ভালোর জন্য আমরা করছি, ওই কথাগুলো তারা আমাদেরকে জানিয়েছে। এখন আমরা ওইটা আমরা এখন তারপরে বাড়িতে চলে আসছি, আসার পরে ওনার আমার জিজ্ঞাসা করছে আমার ভাইয়ের কোনো মামলা আছে কি না, আমি বলছি আমার ভাইয়ের আমার জানা মতো কোনো মামলা নেই, একটা মামলা থাকতে পারে বটতলি মারামারি হয়েছে, ওই মামলাটা আমরা থাকতে পারে, তাও এটা আমরা জানতে পারছি আমার ভাই গুম হওয়ার পরে।
তো বলছে ওই কাগজপত্র আমাকে দিন, আমি বলছি কাগজপত্র তো আমার কাছে নাই। তখন আমার স্বামী বলছিল ওই মামলাটা তো আমাকেও দেওয়া হয়েছে, আমার সিলিন্ডার করার কাগজটা ছিল। তখন মুজিবুর রহমান আমাদের সাথে সাথে ওই গাড়িতে এসেছে, আসে আমার বাড়ির থেকে আমার স্বামীর ওটা আমি খুঁজে দিয়েছি। দেওয়ার পরে আমি বলছি আপনি চলে যান, আমি থানাতে এটা যদি বেশি প্রয়োজন হয় আমি পৌঁছে দিব, দত্ত করাতে আমি আমার ছেলেকে নিয়ে যাব। তখন উনি আমার ওইটা মানে নাই, উনি সাথে সাথে ওটা নিয়ে গেছে। আজকে শনিবার বিকেলে যাই আনার কথা বলছিলাম।